নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার ওয়ানের পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সিঙ্গারার রোল। আর আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে দেবেন। আমি সিঙ্গারার রোল তৈরির জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, এখানে আমি তিনটে আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা। আর এখানে আমি নিয়েছি 4টে শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি এবং 5 ফোড়ন। আর এখানে নিয়েছি 1টা পেঁয়াজ কুচি করে কেটে, 1টু ধনে পাতা কুচি, হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা কুচি। এই কয়েকটি উপকরণ নিয়ে এখন আমি সুন্দর করে আপনাদের সিঙ্গারার রোল তৈরি করে দেখাবো। সিঙ্গারার রোল বানাবার জন্য প্রথমে আমি ময়দাটি মেখে নেব। একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে এখন আমি ময়দাটি দিয়ে দিলাম। আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি যে সাদা তেলটি নিয়েছি তার 2 চামচ মতো ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর হাতে করে ভালো করে এখন মিক্স করে নেব। এ দেখুন, আমি 2 চামচ সাদা তেল দিয়ে ময়দাটি ভালো করে মেখে নিয়েছি। ঠিক এভাবে যখন দলা পেকে যাবে তখন বুঝবেন ময়দাটি তেলের সঙ্গে ভালো করে ময়ে দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঠান্ডা জল অ্যাড করব আর ময়দাটি সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। এ দেখুন, আমি ময়দাটি ভালো করে ময়ন দিয়ে নিয়েছি। এভাবে শক্ত একটি ডো তৈরি করে নেবেন। এবার আমি একটি ঢাকনা চাপা দিয়ে রাখছি, আধ ঘন্টা রেখে দেবো এখন। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো সুন্দর করে গ্রেট করে নেব। এই দেখুন, আমি সমস্ত সেদ্ধ করে রাখা আলুগুলো সুন্দর করে গ্রেট করে নিয়েছি। প্রথমে আমি এখানে যে ভাজা মশলার জন্য মশলাগুলি নিয়েছি সেগুলি সুন্দর করে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি গ্যাসটি অন করে। আর এই কড়াইতে এখন এই মশলাগুলি নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন, আমি নাড়াচাড়া করে ভাজা মশলাটি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার গ্যাসটি বন্ধ করে দিচ্ছি আর মশলাটি এখন ঢেলে নেব। গুঁড়ো মশলাটি ভেজে নেওয়ার পর একটা হামাল দিস্তার ভেতরে দিয়ে দিয়েছি, আর এখন হালকা থেঁতো করে নেব। এ দেখুন, আমার থেঁতো করে নেওয়া হয়ে গেছে মশলাটি। এবার আমি একটা প্লেটে মশলাটি ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়েছি। এবার গ্যাসটি অন করে সিঙ্গারার রোল তৈরি করার জন্য তরকারিটি তৈরি করে নেব। এই কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটি দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই দেখুন, আমি পেঁয়াজটি সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, দেখুন। এবার আমি এখানে গ্রেট করে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে এভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর এবার নাড়াচাড়া করে সুন্দর করে তরকারিটি রেডি করে নিচ্ছি, দেখুন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি থেঁতো করে রাখা গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। এই দেখুন, এই মশলাটি দেওয়ার একটাই কারণ সিঙ্গারা রোল বা সিঙ্গারা যে কোনো তরকারিতে যদি এই গুঁড়ো মশলাটি দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটি গন্ধ বার হয় এবং খেতেও খুব সুন্দর ভালো লাগে। এই দেখুন, এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে তরকারিটি রেডি করে নিতে হবে সিঙ্গারা রোল বানাবার জন্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা চিনি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যদি চান তাহলে দিতেও পারেন, না দিলেও হবে। কিন্তু আমার মনে হয় একটু সামান্য চিনিটা দিলে মিষ্টি মিষ্টি, হালকা ঝালঝাল মিষ্টি মিষ্টি লাগে ও খেতেও খুব সুন্দর লাগে, তাই আমি দিলাম এখানে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এক জায়গায় এভাবে দলা পেকে যাচ্ছে তখন বুঝতে পারবেন তরকারিটি রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন, কড়াইয়ে আর লাগছে না কীরকম গোল করে এভাবে
দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসটি বন্ধ করে দিচ্ছি, আর বন্ধ করে দেওয়ার পর তরকারিটি একটা প্লেটে এখন ঠান্ডা করে নেব। দেখুন, এবার আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। এভাবে হাতে করে আর একবার আমি ময়ান দিয়ে নিচ্ছি, আর ময়ান দিয়ে নেওয়ার পর এবার এখানে একটা পিড়ে বেলুন নিয়েছি। এই পিড়ে বেলুনে এখন আমি সুন্দর করে সিঙ্গারা রোল তৈরি করার জন্য রোলগুলি বানিয়ে নেব। এই দেখুন, আমি এরকম ময়দাগুলি লেচি কেটে নিয়েছি, আর একটা লেচি এখানে নিয়ে নিয়েছি। হাতে করে সুন্দর করে একটু গোল করে নেব, আর গোল করে নেওয়ার পর এভাবে একটু বড় করে নিচ্ছি। দেখুন, এবার বড় পিঠের আকারে এখন বেলে নেব। এরকম সুন্দর করে বড় করে বেলে নিয়েছি। এভাবে বড় পাতলা করে পিঠার মতো বেলে নিতে হবে। কোনো রকম ময়দা বা আটা ছাড়াই সামান্য একটু তেল মাখিয়ে নেবেন, আর এভাবে বড় করে বেলে নেবেন। আর বেলে নেওয়ার পর দেখুন, এভাবে আমি একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি সুন্দর করে পিঠাটি এভাবে কেটে নেব, আর কেটে নেওয়ার পর এভাবে লম্বা লম্বা করে রোলের আকারে চিড় করে নিচ্ছি। এই দেখুন, আর চিড় করে নেওয়ার পর এখানে আমি যে তরকারিটি সিঙ্গারা রোল বানাবার জন্য তৈরি করে রেখেছি, সেই তরকারি এখন হাতে করে কিছুটা নিয়ে নিচ্ছি। আর এবার যে আলু তরকারিটি করে রেখেছিলাম সেটা একটু লম্বা করে হাতে করে এভাবে শেপ দিয়ে নিয়েছি। আর নেওয়ার পর এই দেখুন, এভাবে পিঠার মধ্যে এক সাইডে রেখে দিতে হবে। আর রেখে দেওয়ার পর একটু হাতে করে জল নিতে হবে, আর জল নিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে ধারে। আর লাগিয়ে দেওয়ার পর এভাবে তরকারিতে এভাবে লাগিয়ে দেওয়ার পর এভাবে গোল গোল করে রোলগুলি বানিয়ে নিতে হবে। এই দেখুন কীরকম সুন্দর করে আমি গোল করে রোলটি তৈরি করে নিলাম। এভাবে এখন সমস্ত রোলগুলি এরকমভাবে আমি গোল গোল করে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কীরকম সুন্দর করে সমস্ত সিঙ্গারা রোলগুলি তৈরি করে নিয়েছি ভেতরে তরকারি পুরে। এবার আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি তেলের কড়াই বসিয়ে দিয়েছি। তেলটি গরম হলেই এক এক করে আমি সমস্ত এই রোলগুলি আপনাদের ভেজে দেখাবো। এই দেখুন বন্ধুরা, তেলটি গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত রোলগুলি দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি সমস্ত সিঙ্গারা রোলগুলি ভেজে নিয়েছি। এভাবে হালকা বাদামি কালার করে ভেজে নেবেন, আর ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন, এই দেখুন বন্ধুরা, কীরকম সুন্দর করে আমি সিঙ্গারা রোলগুলি তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে আমার মতো তৈরি করে নেবেন নিজের বাড়িতে, দেখবেন সকলে খুব পছন্দ করবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে সিঙ্গারা রোলগুলি। আর আমার আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।